আমরা ইতিমধ্যে এসএসএইচ ক্লায়েন্ট টু সার্ভার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুল ওএস আপডেট। আমরা ওএস আপডেট নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা আপডেট দিতে পারি। আমাদের এখানে দুইটা ট্রিক্স দেখাবো আপনাদের, আপনারা এই ওয়েতে আপডেট দিতে পারেন। সো ভিন্ন ওয়ে তো আপডেট দিতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন। সো আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নিব। আমি যেটা করব, একটা ব্যাশ স্ক্রিপ্ট পড়ব, সেটার জন্য আমি চ্যাট জিপিটি সাহায্য নিব। সো চ্যাট জিপিটি যদি যায়, ওকে, রাইট এ ব্যাশ স্ক্রিপ্ট ফর সেন্ট ওএস 7 ওএস ফুল আপডেট। ওকে, আমি এই জিনিসটা চ্যাট জিপিটিকে বললাম যে চ্যাট জিপিটি আমাকে কী দে। সে অলমোস্ট একটা কোড লিখে দিল, সেই কোডটা আমরা আসলে অ্যাপ্লাই করব সেখানে। দ্যাটস ওয়াই, ওকে, নো প্রবলেম। আমি যে বিষয়টি করব, আমি আমার যদি টার্মিনালকে একটু ছোটো করে নেই। সো এখানে দেখেন, যদি এলএস করি, একটা শুধুই আছে। আমি একটা এখানে ফোল্ডার করে নিব। ফোল্ডার করার জন্য আমরা যে কমান্ড ইউজ করি, ওকে ওকে ওকে, আই গট ইট, আই ফরগেট দিস কমান্ড, MKDIR। ওকে, আমার নামেই দিলাম, বনি, সিডি বনি। ওকে, আমি এখানে যে একটা ফাইল তৈরি করব সেটা হচ্ছে সেন্ট ওএস 7। ওকে, আমি নেনো দিয়ে, ওকে, আমি কি করব, চ্যাট জিপিটি কোডটা এখানে কপি করে এখানে পেস্ট করব, পেস্ট পাতে, দেন কন্ট্রোল এক্স ওয়াই দিয়ে সেভ করব। এখন দেখেন, আমি যদি সেটাকে দেখি, তাহলে কিন্তু আমার কোডটা কপি হয়ে গেছে। ওকে, আমি ক্লিয়ার করে নিলাম। দেন যে বিষয়টি করতে হবে, আমার কিন্তু সেটাকে পারমিশন দেওয়া হয়নি। সো আমি সেটাকে পারমিশন, সিস এমওডি প্লাস এক্স, ওকে, প্লাস এক্স, আমি ফাইলটাকে পারমিশন করে নিব। এখন যদি এলএস করি, দেখেন আমার একটা রং ধারণ করেছে। তাহলে কি করব, ডট বাই স্ল্যাশ আমি আপডেট দিতে থাকব। আশা করি এই টিক্সটা আপনাদের ভালো লাগবে, কিভাবে ওএস আপডেট দিবেন। সেম টু, আপনি যদি, আমি আরেকটু বলি, যদি আপনি সেটাকে বিভিন্ন ওএসে দিতে চান, যেমন কালির জন্য যদি লেখেন, শুধু অনলি কালি লেখেন, দেন আপনাকে কালির জন্য একটা করে দিবে, কালি অ্যান্ড উবুন্টু সেম। সো দ্যাটস ওয়াই আশা করি এই টিক্সটা আপনাদের ভালো লাগবে। আপডেট হতে থাক, আমরা ভিডিওটা স্টপ করে দেবো।